টাইগার ক্রিকেটের পঞ্চ পাণ্ডব সিনিয়র পাঁচ ক্রিকেটার মাশরাফি তামিম সাকিব মুশফিক ও মাহমুদুল্লাহ পাড়ি দিয়েছেন লম্বা পথ কাটছে তাদের ভালো সময় বাস্তবতা হল তাদেরও থামতে হবে কোনো একদিন তারপর কি হবে এই ভাবনাটা বহুদিনের কিন্তু জুৎসই কোনো উত্তর দিতে পারেনি বিসিবি এবার কিছুটা নড়ে চড়ে বসেছে বোর্ড নির্বাচকরা ভাবছেন বিকল্প গড়ে তোলা সময়ের দাবি এই যে একটা একটা করে তো রিপ্লেস করতে তো সেই টিমে দিয়েছি এবং সামনে এইচপি এইচপিতেও খেলা আছে শ্রীলঙ্কাতে তো সেই হিসাবে আমরা যেভাবে রেডি করছি আমি আশা করি আগামী দুই বছরের মধ্যে ভালো একটা রিপ্লেসমেন্ট ধরেন ইনশাল্লাহ পাবো বলে করছি এ তো গেল দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা খুলেছে নির্বাচকদের ভাবনার জগত। আপাতত পরিকল্পনায় আসন্ন বিশ্বকাপ ওপেনিংয়ে কে হবেন তামিমের সঙ্গী পরিবর্তন তো কম হয়নি ইমরুল সৌম্য লিটন বিজয় কেউ পারছেন না জায়গা পোক্ত করতে নতুন কাউকে দিয়ে চেষ্টা না করে অভিজ্ঞদের নিয়েই ভাবছে বিসিবি তিন নম্বর পজিশনটাও চিন্তায় ফেলেছে বেশ ওপেনিংয়ে ব্যর্থ হওয়া প্রায় সবাইকে দিয়ে চেষ্টা করেও কাজের কাজ কিছুই হয়নি সাব্বির রহমানও পারেননি প্রতিষ্ঠিত হতে অবশ্য সাকিব এখন হাল ধরেছেন ওয়ান টেস্টের পরীক্ষিত মুমিনুলকেও ভাবা হচ্ছে একদিনের ম্যাচে নাজমুল হোসেন শান্তকেও সুযোগ করে দিতে চায় বিসিবি আনফর্চুনেটলি আমরা দুই তিন নিয়ে অনেকদিন ধরে ভুগছি এক নম্বর আমাদের সেটেল বাট আর নম্বর আমরা কিন্তু সিডিউল করতে পারছি না এখনও কেন পারছি না প্রশ্ন আমরা আমরা খুঁজছি পরিকল্পনার বড় একটা অংশ এ দল এই প্ল্যাটফর্ম থেকেই কয়েকজনকে উঠে দাঁড়ানোর আরও একটা সুযোগ করে দিতে চান নির্বাচকরা সেই চিন্তা করেই মুমিনুল সৌম্য ও তাসকিনকে রাখা হয়েছে আস্থা রাখা হচ্ছে সাব্বেরের উপরেও তাসকিনদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে ও ফিরে আসলে আমাদের ফার্স্ট বোলিংয়ের যে যে পুলটা এটা আরো স্ট্রং হবে মহিনুলকে নিয়েও আমাদের বলটিতে একটু চিন্তা ভাবনা আছে যেহেতু একটা ফর্মেটে খেলে ওর কম এখনো তো সেই হিসাবে অনেকদিন দেশকে সার্ভিস দিতে পারবে নান্ন ভাষা জানালেন উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে আরিফুলের আশাটা প্রত্যাশিত কিন্তু সম্মুখে নিয়ে দ্বিধায় ছিলেন তারা ইকরাম হুসাইন